সম্প্রতি খাপছাড়া এক নির্দেশনা দিয়েছে পাকিস্তানের সরকারি উড়োজাহাজ পরিষেবা সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ। সেই নির্দেশনায় সংস্থার সব কেবিন ক্রুকে অন্তর্বাস পরা বাধ্যতামূলক বলে আদেশ দিয়েছে পিআইএ কর্তৃপক্ষ। গেল বৃহস্পতিবার সর্বোচ্চ পর্যায় থেকে স্বাক্ষরিত নির্দেশনাটি জারি করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। কর্মীদের সঠিকভাবে পোশাক পরিধান ও সেই পোশাকের নিচে অবশ্যই যথাযথ অন্তর্বাস পড়তে হবে জানিয়ে নির্দেশনা জারি করেছে পাকিস্তানের সরকারি উড়োজাহাজ পরিষেবা সংস্থা পিআইএ। গেল বৃহস্পতিবার পিআইএর মহাব্যবস্থাপক আমির বসি স্বাক্ষরিত এই নির্দেশনাটি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পিআইএ কর্তৃপক্ষ লক্ষ্য করছে যে কয়েকজন কেবিন ক্রু ভ্রমণ, হোটেলে অবস্থান ও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার সময় পোশাকের ব্যাপারে উদাসীন থাকছেন কিংবা ক্যাজুয়ালি পোশাক পরছেন। ব্যাপারটি খুবই উদ্বেগজনক এবং এতে সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছে কর্তৃপক্ষ। কর্মীদের সঠিকভাবে পোশাক পরিধান ও সেই পোশাকের নিচে অবশ্যই যথাযথ অন্তর্বাস পড়তে হবে উল্লেখ করে পিআইএর মহাব্যবস্থাপক স্বাক্ষরিত সে নির্দেশনায় আরও বলা হয়, সংস্থার সকল পুরুষ ও নারী ক্রুর উচিত আমাদের সংস্কৃতি ও জাতীয় নৈতিকতার মানদণ্ড অনুযায়ী পোশাক পরা। নতুন নিয়ম জারির পাশাপাশি তা ঠিকমতো মানা হচ্ছে কিনা তা তদারকি করা ও কোনো ক্রু যদি নিয়মের ব্যত্যয় করেন সেক্ষেত্রে তা কর্তৃপক্ষকে জানাতে গ্রুমিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছে পিআইএ। রেজা রায়হান, মাই টিভি, নিউজ ডেস্ক।